হ্যালো এভরি ওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ তোমাদের ম্যাথ টিউটার এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো এখানে আমাদের দুটো সহ দেওয়া আছে যেগুলো এক্স এবং ওয়াইয়ের সমীকরণ তো দুটো থেকে আমাকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে এক্স এবং ওয়াইয়ের মা নির্ণয় করতে হবে তো দেখো আমরা অপনয়ন পদ্ধতি থেকে করি না যে কোনো একটি ভেরিয়েবল অর্থাৎ হয় এক্স নাহলে ওয়াই এর সহকগুলোকে একই করবো এবং তারপরে বিয়োগ করে অথবা যোগ করার মাধ্যমে আমরা সেই রাশিটি অপনয়ন করব এবং অন্য রাশির মান বের করব তো দেখো এখানে এক্সের যে শহক আছে এ স্কোয়ার কিন্তু এখানে এক্সের সহক আছে এ তাহলে আমরা কি করবো এই সমীকরণে এই সমীকরণটাই এক্সের সহককে স্কোয়ার করতে চাই তাহলে সেটার জন্য আমাকে কী করতে হবে না এই সমীকরণকে আমাকে এ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কী করব এই সমীকরণে উভয় পক্ষে এ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কিনা এ স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই টু এসি উভয় পক্ষে এ দিয়ে গুণ হচ্ছে তাহলে দেখো এখান থেকে আমরা এই সমীকরণটাকে আমরা ধরি নাম দিলাম এটাকে এক এবং এখানে যে সমীকরণটা আমরা পেয়েছি একে আমরা নাম দিয়েছি দুই তো এরপরে আমাদের কাজ কী হবে না ওয়ান মাইনাস টু করা অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে দু নম্বর বিয়োগ করছি তো দেখো এক নম্বর থেকে দু নম্বর বিয়োগ করলে এই স্কোয়ার এক্স এবং এ এক্স অংশটা তো কেটে যাচ্ছে তাহলে বাকি কী থাকছে সেটা লক্ষ্য করি দেখো এবি মাইনাস বি স্কোয়ার ওয়াই এটা সমান ডান দিকে থাকবে এসি মাইনাস সি স্কোয়ার ঠিক আছে তো ওয়াই কমন নিয়ে নিলে আমরা কী পেয়ে যাবো না এবি মাইনাস বি স্কোয়ার এবং ডান দিকে পেয়ে যাচ্ছি এসি মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা দেখো এখান থেকে আমরা সি কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব এ মাইনাস সি বাই দেখো আমাদের এখান থেকে আসবে এবি মাইনাস বি স্কোয়ার তো আমরা বি কমন নিয়ে নিচ্ছি আমাদের থেকে যাচ্ছে এ মাইনাস বি তাহলে দেখো ওয়াইয়ের আমাদের মান হলো এটা তো আমাদের এখান থেকে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে দেওয়া ছিল অলরেডি আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম তাহলে ওয়াইয়ের মান যখন পেয়ে গেছি এক্স এর মানটা আমরা কী করবো না এই যে সমীকরণটা আমাদের শুরুতে দেওয়া ছিল আমরা কী করবো এখানে ওয়াইয়ের মান বসিয়ে দেবো তো দেখো ওয়াইয়ের মানটা আমরা যদি বসিয়ে দিই কি পাবো এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই এর মান কী ছিল না সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি সমান সি তো দেখো এখানের বি এখানের বি কেটে যাচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি এ এক্স ইকুয়াল টু সি মাইনাস দেখো এই অংশটা আমরা এবারে গুণ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো না এসি মাইনাস সি বাই আমাদের এ মাইনাস বি থাকবে শুধু তারপরে আমরা কী করবো না এ এর মান নির্ণয় করবো তো সে কারণে আমাদের এখানে লসাগু হয়ে যাবে লসাগু হবে এ মাইনাস বি এবং গুণ হয়ে আমরা কী পেয়ে যাবো লসাগু এখানে সি এ মাইনাস সি বি মাইনাস এসি প্লাস সি স্কোয়ার ঠিক আছে আমাদের সাু হয়ে গেছে এখানে তাহলে আমরা এরপরে কি পাচ্ছি দেখি এখানে এ এক্সের মানটা আমরা কি পাচ্ছি দেখো এখানে এই এ সি এবং সি এ একই সেই কারণে এরা মাইনাস প্লাস সাইন আছে তো কেটে গেল এরা তাহলে আমরা উপরের অংশটা থেকে আমরা সি কমন নিয়ে নিতে পারি তাহলে আমরা সি কমন নিয়ে নিলে কী পেয়ে যাবো না সি মাইনাস বি এবং নিচের অংশটা আমাদের হরে ছিল এ মাইনাস বি তাহলে আমরা এখান থেকে এক্সের মান কি পেয়ে যাবো না সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি দেখো এখান থেকে আমরা এক্সের মানও পেয়ে গেলাম তাহলে এই সহ সমীকরণের সমাধান হবে এই এক্সের মানটা এবং এইখানে ওয়াইয়ের মান যেটা দেওয়া আছে তো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাথ্রি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ